গোল্ডেন এ প্লাস, এটা আল্লাহর দেওয়া রিজিক। এক কথায় একটা মানুষ তার পুরো জীবনে তার জীবন মৃত্যু সহ যা কিছু অর্জন করে, অ্যাচিভ করে, তার অল অ্যাচিভমেন্ট, সকল অর্জন হচ্ছে তার রিজিক। এই বিষয়ে ধারণা ক্লিয়ার করার পরে যে এটা রিজিক, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক দিয়ে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত থাকে। মানুষের ধন সম্পদ, ধন দৌলত রিজিক নিয়ে কেন চিন্তিত থাকে? বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী। বস্তুবাদী পৃথিবী মানে চোখে যা দেখা যায় তাকে বলে বস্তু, চোখে যা দেখা যায় না তাকে বস্তু বলে না। সম্মান চোখে দেখা যায় না, জ্ঞান চোখে দেখা যায় না, অন্তরের শান্তি চোখে দেখা যায় না, অন্তরের তাকওয়া পরহেজগারিতা চোখে দেখা যায় না, মানুষের ব্যক্তিত্ব, মানুষের ভারাত্ব চোখে দেখা যায় না। চোখে কি দেখা যায়? মাইক চোখে দেখা যাচ্ছে, 10 বিঘা জমি কিনলে চোখে দেখা যায়, বিল্ডিং তৈরি করলে চোখে দেখা যায়, পকেটের টাকা চোখে দেখা যায়, মোটর সাইকেল চোখে দেখা যায়, একটা BMW গাড়ি চোখে দেখা যায়, 10তলা 20তলা বাড়ি চোখে দেখা যায়, লাইট চোখে দেখা যাচ্ছে, যা আপনি আপনার সামনে চোখে দেখতে পাচ্ছেন, জামা কাপড় চোখে দেখা যায়, সব হচ্ছে বস্তু। সব কি বস্তু? জড় পদার্থ বস্তু। বস্তুবাদী মানে মানুষ যখন যেটা চোখে দেখা যায় না ওটাকে দাম দিতে পারে না, মানুষ যখন যেটা শুধু চোখে দেখা যায় ওটাকেই দাম দেওয়ার চেষ্টা করে, তখন ওই মানুষকে বলা হয় বস্তুবাদী মানুষ। আজকের পৃথিবী বস্তুবাদী মানুষে কি হয়ে গেছে? বস্তুবাদী মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আজকের পৃথিবী। আজকের পৃথিবীতে মানুষের নিকটে সবকিছুর মূল্য নির্ধারিত হয় টাকা দিয়ে, সবকিছুর মূল্য নির্ধারিত হয় ধন দৌলত দিয়ে। যা চোখে দেখা যায় না ওটা দিয়ে মানুষ মূল্য নির্ধারণ করতে চায় না। উদাহরণ, যে জ্ঞানী তাকে আপনি বেশি সম্মান করেন না যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন? বলেন, যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন, যার তাকওয়া পরহেজগারিতা আছে তাকে বেশি সম্মান করেন না যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন? যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন। আপনাকে যদি আপনার ছেলে বলে যে আব্বা আমি অমুক জায়গায় চাকরি করতে চাচ্ছি, 50,000 বেতন, কিন্তু দাড়ি কাটতে হবে, তো আমি যেহেতু দাড়ি কাটবো না সেহেতু চাকরি করতে চাচ্ছি না, তখন আপনি কি বলেন? পাগল, এই সামান্য দাড়ির জন্য 50,000 1,00,000 টাকার বেতন কেউ ছাড়ে? কি জন্য? দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায়? এটা চোখে দেখা যায় না। কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে, যেটা চোখে দেখা যায়। তো এই জন্য যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না, কোনো কিছু ছাড় দিতে চায় না, কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের সবচেয়ে বড় কারণ। এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধঃপতনের জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন, আয়ে নওজোয়া মুসলিম, এই মুসলমান যুবক, তুমি কি জানো তুমি কোন কওমের সন্তান, তুমি কোন জাতির সন্তান? তুমি ওই কওমের সন্তান, ওই জাতির সন্তান যারা গরিব, ফকির, মিসকিন, যাদের গায়ে শালীন মান সম্মত পোশাক নাই, যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয়, জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা, জুতা স্যান্ডেলবিহীন, ফকির মিসকিন, এমন ফকির মিসকিন জিস গদাই কে ডর সে মুনিম কো ভি ডর থা, তাদের এই ফকিরি মিসকিনির পরেও তাদের আত্মমর্যাদা, তাদের আত্মসম্মান এত বেশি, এত ভয়ঙ্কর ছিল, তাদের ভারাত্ম এত বেশি, এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি টাকার অধিকারী, সবচেয়ে বেশি ধন দৌলতের অধিকারী, তারা এই মিসকিনদের দেখে ভয় পেত। আল্লাহ আকবার। যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদি না বেচ, নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না। খুদি মানে হচ্ছে খোদ্দারি, নিজের সম্মান
আত্মসম্মান মানে নিজের সম্মান, আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা, খুদ মানে নিজে, খুদি নামেচ মানে নিজের আত্মমর্যাদা নিজের আত্মসম্মান বেচিস না, গরিবি মে আপনা নাম পায়দা কর, গরিব হওয়ার মধ্যে, ফকির হওয়ার মধ্যে, মিসকিন হওয়ার মধ্যে এমন আত্মমর্যাদা আত্মসম্মানের অধিকার হও, এমন ভারাত্ম ব্যক্তিত্বের অধিকারী হও যে ওই গরিব হওয়ার মধ্যে গোটা দুনিয়া তোমার ভয়ে থরথর করে কাঁপবে। মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে ধনী হতে হবে, টাকা পয়সা দিয়ে ক্ষমতাশালী হতে হবে এটা নয়, মুসলমানদের নিজের আত্মমর্যাদা নিজের ইমান নিজের আকীদার উপর অটল এবং অবিচল যদি থাকে, তাওহীদ যদি হয় তাওহীদ ইব্রাহিমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের মতো, তো আজকের যুগে গরিব ফকির মিসকিন হওয়ার পরও পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা ভয় কাঁপবে, এটাই বাস্তব সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক নিয়ে মানুষ চিন্তিত কেন? আজকের যুগে মানুষ বস্তুবাদী, এই বস্তুবাদী ধ্যান ধারণা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিছু হাদিস এবং পবিত্র কোরআনের কিছু আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলা কিছু আয়াত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই দুনিয়ার মূল্য কি। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়াল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন আফালা তাআকিলুন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু, খেল তামাশা। কেমন খেল তামাশা? লাহু কিসের ক্ষেত্রে বলা হয়? ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলার খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই। এমনও কিছু খেলা আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে, আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই। যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায়, পুকুরে যায়, সমুদ্রের পাড়ে যায়, তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে, তো আসার সময় ছোট বাচ্চায় নিজ পায়ে ঘরটা ভেঙে দিয়ে চলে আসে, বুঝতে পারেননি? মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে, কিন্তু এই খেলাটারও কোনো মূল্য ওই ছোট বাচ্চার নিকটে নাই। এটাকে বলা হয় লাহু। তো দুনিয়া হচ্ছে এইরকম খেলতামাশার জায়গা, যেই জায়গায় কেমন খেলতামাশা, ছোট বাচ্চা নদীর ধারে খেলার পর ওই খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না, এই দুনিয়া ওইরকম মূল্যহীন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো, লম্বা উদাহরণ আমি সংক্ষেপে বলছি, পবিত্র কোরআনের আয়াতের সারমর্ম ফুটিয়ে তুলছি, যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, আস্তে আস্তে গাছ বড় হয়েছে, এখন ধান বড় হয়েছে, আম পেকেছে, ধান হলুদ হয়ে গেছে পেকে, এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে, ধানের গাছ কেটে ধান তুলে আনবে, এইরকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছগাছালি এমনভাবে ধূলিসাৎ হয়ে গেল যেন গতকাল ছিলই না, যেন গতকাল কি হয়েছিল, ছিলই না, আজকে এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না, এইভাবে ধ্বংস হয়ে গেল। এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল, পৃথিবী হচ্ছে মানুষের কাছে এরকম। মানুষ এই পৃথিবীতে কত কি করবে, কত পরিকল্পনা করছে, হুট করে এক সময় এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা সৌন্দর্য এবং খেলতামাশা। তোমরা জেনে রাখো, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর নিকটে যা রয়েছে তা তোমরা দুনিয়াতে যা ভোগ করছো এর চাইতে অনেক অনেক উত্তম। ওয়া আবকা, দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয়,
আবকা মানে হচ্ছে স্থায়ী, আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা, চিরস্থায়ী। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শখীর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তিনি করছেন আল হা কুমুত তাকাথুর। আল হা, আল হা শব্দের অর্থ কি? আলহা মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা। একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কাঁদার কারণ, এটাকে আরবিতে বলে আলহা। একটা বাচ্চা কাঁদছে, আপনি তার হাতে একটা ঝুনঝুনি বাজিয়ে সে মায়ের দুধ নিবে এই জন্য কাঁদছে, দুধ নেওয়াটাকে ভুলিয়ে রাখছেন, এটাকে আরবিতে কি বলে বলুন তো? আলহা। দুনিয়ার মানুষ পরস্পর প্রতিযোগিতা ভুলিয়ে রেখেছে তোমাদেরকে, কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে? আনিল মাউত, একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে। আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো? বলেন, আপনার মৃত্যু সম্পর্কে। এবং পৃথিবীতে যত এন্টারটেইনমেন্ট, যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, সব বিনোদনের ব্যবস্থার একটাই মাধ্যম, মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায়, মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য, চির সত্য যে গন্তব্য, ওই গন্তব্য নিয়ে ভাবার এক সেকেন্ডও সুযোগ না পায়। ফেসবুক ক্রল করতে 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 ঘুম যাচ্ছে, তাহলে ঘুমানোর আগে যে ফেসবুক ক্রল করতেছে, ও তো সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে, ঘুমানোর আগে যে একটু ভাববে যে ও ঘুমাতে যাচ্ছে, এটার ফল কি, এটার রেজাল্ট কি, ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি ভাববে, এই ভাবার সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক গান বাজনা খেল তামাশা তাকে দিতে চায় না। আল্লাহ কুমুত তাকাতুর, ভুলিয়ে রেখেছে ছোট বাচ্চাকে, যেভাবে ভুলিয়ে রেখেছে মানুষকে, ওইরকম ছোট বাচ্চার মতো ইউজ করে মানুষকে ভুলিয়ে রেখেছে। মানুষকে ইউজ করা হয় কথা ঠিক, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফিচারগুলো তৈরি করা হয় এগুলো সবই গবেষণা করে তৈরি করা। কি গবেষণা করে? মানুষের সাইকোলজি গবেষণা করে, কি দিলে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি, গেমটা কিভাবে সাজালে মানুষ এই গেমে ঢুকলে একবার বেরোতে পারবে না, ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয়, যেন মানুষ ওই গেম, ওই সামাজিক যোগাযোগ মাধ্যম, ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয়। এবং কি ঘটে দিন শেষে? আল্লাহ কুমুত তাকাতুর, ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে। কিন্তু আল্লাহ বলছেন না, ভুলে থাকতে পারবে না। কেন? ততদিন ভুলে থাকবে, কতদিন, কতদিন ভুলে থাকবে? হাত্তা জুরতুমুল মাকাবির, ভুলে থাকার সময় একদিন শেষ হয়ে যাবে। কখন? জুরতুমুল মাকাবির, যখন মৃত্যু ঘটেই যাবে, তখন আর এই খেল তামাশা দিয়ে ভুলিয়ে রাখার সময় শেষ। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন, পাঠ করার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা। ওয়াহাল্লাকা ইবনু আদম, হে আদম সন্তান, তোমার কি কোনো টাকা আছে? ইল্লা মা আকালতা ফাফনাইতা, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি খাও, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি পোশাক কিনো, ওইটা ব্যতীত যেটা তুমি জমিয়ে রাখো। শোনো আদম সন্তান, তোমার তো কোনো টাকাই নেই, তবে হ্যাঁ ওই টাকা যেটা তুমি খাও, তবে তুমি যেটা খাও ফাফ নাই তা সেটা শেষ হয়ে যায়। সকালে খেয়েছো দুপুরে শেষ হয়েছে, দুপুরে খেয়েছো রাতে শেষ হয়েছে, মা কাল তা ফাফ নাই তা। টাকা মানুষ ইনকাম করে, ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয়, চাল ডাল তেল লবণ শাক সবজি মাছ গোস্ত তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের 60-70% শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কালতা ফাফ মাইতা, টাকা দিয়ে ভালো ভালো খেয়েছো শেষ হয়ে গেছে, দামি হোটেলে খাও শেষ হয়ে যাবে, হোটেল শেরাটনে খাও শেষ হয়ে যাবে, দুবাইয়ে গিয়ে খাও শেষ হয়ে যাবে, বান্তা ভাত খাও শেষ হয়ে যাবে, কাচ্চি বিরিয়ানি খাও শেষ হয়ে যাবে,
বার্গার খাও শেষ হয়ে যাবে, সবচেয়ে নিম্নমানের খাবার খাও শেষ হবে, সবচেয়ে দামি খাবার খাও শেষ হবে, মা কালতা ফাফনাইতা যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে। ওয়ামা লাবিস্তা ফাবলাইতা, মানুষ টাকা দিয়ে আর কি করে সুন্দর জামা কিনে, কিন্তু আজ থেকে 5 বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই, আজ থেকে 10 বছর আগে যে জামা ছিল ওটা নেই, জামা ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ভাগাড়ে ডাস্টবিনে চলে গেছে। আর কি খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে, জমা করে কয়ভাবে, জমি কিনে জমা করে, বাড়ি বানিয়ে জমা করে, ব্যাংকে জমা করে, জমি কিনাও জমা করা, বাড়ি বানানো জমা করা, সোনা গয়না কিনাও জমা করা, ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যেগুলো জমা করেছ সেগুলো কি হবে? সেগুলো সব তুমি মরেই দেখো, একটাও তোমার নয়, এগুলো একটাও তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না, একটারও তুমি রিয়াল প্রকৃত মালিক নও, অরিজিনাল মালিক নও। মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে, আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি, আর মালিক 50 বছর আগে একজন ছিল, 50 বছর পরে আর একজন হবে, এইভাবে হাত বদল হতেই থাকবে। দিন শেষে এই পৃথিবীর এই জমির এই মাটির আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাকা আমার হাতে, আমার হাত থেকে আর একজনের হাতে, তার হাত থেকে আর একজনের হাতে, দিন শেষে টাকার আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না, সব মানুষে ভাগ করে নিবে, তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে। এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের তুলনা এই রকম, মিসলু মা ইয়াজআলু আহাদুকুম মুসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি, তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয়, সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠায়, উঠিয়ে দেখে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন, তখন তার সাথে সঙ্গী সাথী আছে, সাহাবি আছে, তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন, ফামাররা বিজাদি আসাক্কা মাইয়িতিন, একটি মরা কান কাটা ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম আহাব্বু আইয়াখুযাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চাইবে এই মরা কান কাটা ছাগল এক দিরহামের বিনিময়ে নিতে? তখন সাহাবীগণ বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমাদের কি কেউ ফ্রিও দেয়, বিনা পয়সায় দেয়, তো বিনা পয়সাও দিলেও তো আমরা এটা নিব না। কেন? এই ছাগল যদি জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থাতেও এর দাম থাকতো না, কারণ এর কান হচ্ছে কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শোনো, উহা ওয়াল্লাহি লাদ দুনিয়া, শোনো নিশ্চয় দুনিয়া, আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, আজকে তোমাদের নিকটে মরা কান কাটা ছাগলের মূল্য যা, বিনা মূল্যে দিলে, ফ্রিতে দিলেও তোমরা নিবে না, জেনে রাখো, তোমাদের নিকটে আজকে মরা কান কাটা ছাগলের মূল্য যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। আন সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি বলেন যে, আমরা একদিন আল্লাহ রাসূলের সাথে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়া ওজন করা হয়, আর দুনিয়ার মূল্য যদি, ইনদাল্লাহ জানাহা বাউদাতিন, দুনিয়া ওজন করার পর যদি দেখা যায় যে এক পাল্লায় গোটা দুনিয়া আর এক পাল্লায় একটা মাছির ডানা, একটা মাছির ডানা যদি রাখা হয়, আর যদি সমানে সমান হয়ে যায়, গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির ডানার সমান হয় দেখা যায়, তাহলে জেনে রাখো, মা সাকা কাফিরাম মিনহা কাতরাতান আবাদা, একজন কাফেরও এই পৃথিবীতে পানি পান করতে পারত না।
কিন্তু পৃথিবীতে এখন সব ধনী কারা বলেন তো? সব ধনী কাফেরেরা নয়? তাহলে কি জন্য সব ধনী কাফেরেরা? কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই, একটাই অভিযোগ। আমার সেই দিন একজনের সাথে দেখা, ওনারও একই অভিযোগ। কি অভিযোগ? ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে। যদি আল্লাহ থাকে তাহলে কেন লস খাবে? ওনার কথা হচ্ছে যে আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদের সালাত আদায় করি, তো আমি কি জন্য লস খাবো? আর আমার চোখের সামনে যে মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জেনা করে, ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল, আর আমি লস খাচ্ছি কি জন্য? কথা মনে হয় বুঝতে পারেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছে, দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে পেত না। আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরেরা, তাই নয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো, আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহ ইউতি দুনিয়া লিমাই ইউহিব ওয়ামান লা ইউহিব। জেনে রাখো, দুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। কথাটা আবার বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, আর তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না, তাকেও আল্লাহ দুনিয়ার ধন দৌলত দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ইউতি তার ইবাদত করার সুযোগ, তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন, লিমান ইউহিব যাকে আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ভালোবাসে কি না এটার প্রমাণ আপনি আজকে কয় হাজার টাকা ইনকাম করতে পেরেছেন, এটা আমার সাথে একটু কথা বলতে হবে। এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এটার প্রমাণ হচ্ছে আপনি আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে কিনা। ওজনে দাড়ি পাল্লায় মাপেন, আল্লাহ আপনাকে আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে কি? আজকে সারা পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যারা সিয়াম থেকেছে, নফল সিয়াম। আজকে কি আল্লাহ আপনাকে নফল সিয়াম রাখার তৌফিক দিয়েছে? পৃথিবীর অনেক বান্দা আছে যারা আজকে রাতেও তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ কি আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দিয়েছে? দেয়নি। সকালবেলা ফজরের সময় উঠে দেখবেন একজন বৃদ্ধ মানুষ কনকনে শীতের মধ্যে ফজরের সালাতে চলে যাচ্ছে জামাতে আদায় করতে। বুঝে নেবেন আল্লাহ কাকে ভালোবাসে, ওই বৃদ্ধ মানুষকে ভালোবাসে। আর টাকার দরকার নাই তো, পৃথিবীর মানুষ ওকে দাম দিবে না। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে এরকম হাজারো মানুষ আছে যারা কোনো মজলিসে গেলে তাদের সুপারিশ শোনা হয় না। আজকের প্রোগ্রাম একজন বড় ব্যক্তির সুপারিশের কারণে।